এই মুহূর্তত রাজ্যবাসীর লগতে রাজ্যর কর্মচারীসকলের বাবে জানাব বিচাৰিছো বিগ ব্রেকিং নিউজ। এবার অসম সরকারে গঠন করেছে নতুন বিত্ত আয়োগ। নতুন বিত্ত আয়োগ গঠনক লৈ ডাঙর খবর আহিছে। কি আছে সবিশেষ খবর বাবে ভিডিওটো প্রথমৰ পৰা শেষলৈকে চাই থাকিব। লেফটেনেন্ট জেনারেল রানা প্রতাপ কলিতার নেতৃত্বত সপ্তম বিত্ত আয়োগ গঠন অসম সরকারের। ভারতীয় সংবিধানত থকা ব্যবস্থাবলীর আধারত অসম সরকারে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল রানা প্রতাপ কলিতার অধ্যক্ষতাত সপ্তম অসম রাজ্যিক বিত্ত আয়োগ গঠন করেছে। বিত্ত বিভাগ, পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগ তথা গৃহ আর নগর পরিক্রমা বিভাগের জ্যেষ্ঠ সচিবর লগতে ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত বিষয়া দেবেশ্বর মালাকার সদস্য হিসাবে সমিতিখনত আইআইটি গুৱাহাটীর অর্থনীতিবিদ অধ্যাপক মৃণালকান্তি দত্তই বিশেষজ্ঞ সদস্য হিসাবে কার্যনির্বাহ করব। আনহাতে বিত্ত বিভাগের বিশেষ সচিবগী হব এই সমিতিখনের সদস্য সচিব। এই আয়োগে রাজ্যখনের পঞ্চায়েত তথা পৌর নিকায়সমূহর মাজত আরোপিত আর সংগৃহীত কর তথা শুল্কর বিতরণের নীতি, পঞ্চায়েত আর পৌর নিকায়সমূহর আর্থিক অবস্থা উন্নীতকরণের দিকত লবলগা ব্যবস্থাবলী, পঞ্চায়েত আর পৌর নিকায়সমূহর আর্থিক অবস্থা টনকিয়াল করার অর্থে রাজ্য সরকারে প্রদান করা মতামত আদিকে ধরে বিষয়সমূহর ভিত্তিত পরামর্শ দাঙি ধরব। সপ্তম অসম রাজ্যিক বিত্ত আয়োগে 2025 সনের 1 এপ্রিলের পরবর্তী 5 বছর সময়সীমা সামরি চলিত বর্ষর 16 ডিসেম্বরের ভিতর এই প্রতিবেদন দাখিল করব। আর এনে ধরনের খা খবরের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব। ভিডিওটি শেষরলে চার বহুত ধন্যবাদ।